সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে এসে আনন্দধারা প্রকল্পে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করতে হবে কি কি শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে এখানে আবেদন করতে গেলে আপনাকে কিন্তু স্মার্টফোন চালার অভিজ্ঞতা থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ একটু লাগবে তো আমরা জানি স্মার্টফোন চালার অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আপনারা খুব তাড়াতাড়ি কাজটি পেয়ে যাবেন তো কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ স্টেপ এখানে আমি জানিয়ে দেবো তার আগে বলে দেব এই ফর্মটি ছাব্বিশ এগারো দু হাজার কুড়িতে কিন্তু পাবলিশ হয়েছে মানে নভেম্বরের ছাব্বিশ তারিখ কিন্তু এটা পাবলিশ হয়েছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কিভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ তার আগে বলবো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিও লাইক অবশ্যই করবেন তো এই ফর্মটি প্রথমে ফিল করতে তোমাকে এখানে একটা ফটো লাগাতে হবে এখানে কোন পোস্টে আবেদন করবেন সেই পোস্টের নাম লিখতে হবে এখানে তোমার নাম এখানে বাবার নাম এখানে সম্পূর্ণ তোমার পারমানেন্ট অ্যাড্রেসটি কিন্তু এখানে লিখতে হবে অ্যাড্রেস বলতে ব্লক জিপি আর ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিন এটা ক্লিয়ারলিভাবে এখানে জানিয়ে দিয়েছে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু এখানে লিখতে হবে ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে এবার সম্পূর্ণ কোয়ালিফিকেশান স্টেপ বাই স্টেপ লিখতে হবে এবার কম্পিউটার ডিগ্রি ডিপ্লোমা কোর্স আমি আগেই বলছি বেসিক কিন্তু লাগবে সেটা এখানে জানিয়ে দিয়েছে এবার সম্পূর্ণ স্টেপ ফিলার করার পরে কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এই সব ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে ক্লিয়ার এবার যে নিচের যে এই স্টেপটি যে রয়েছে এই স্টেপটি কিন্তু আপনারা এখানে কলম দিয়ে কিন্তু একটু টাচও করবেন না কারণ হচ্ছে এখানে অফিসিয়াল যারা দেখবে এই ফর্মটি তারাই কিন্তু শুধু এটি টাস্ক করবে এখানে কিন্তু লেখায় রয়েছে ভালো করে দেখতে পাচ্ছেন ঠিক আছে শুধু অফিসিয়াল মানে পারমিশন এটা এটা কিন্তু আপনারা কিন্তু এটি ফিল আপ করবেন না ওকে আপনারা শুধু যে ফর্মটি আমি দেখা দিয়েছি এই ফর্মটি শুধু এই ফর্মটি কিন্তু আপনারা ফিল আপ করবেন তো এই যে আবেদনটি আনন্দধারা প্রকল্পে যে লোক নিচ্ছে সেটা কিন্তু একটি দৃষ্টিকে হচ্ছে একটি দৃষ্টিকে দুটি বলোকে এখানে উল্লেখ উল্লেখিতভাবে বলা হয়েছে কোন দৃষ্টিকে এখানে আবেদন চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিকে নাম উল্লেখ করে দিয়েছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে বলে দিয়েছে এখানে নদিয়া জেলাতে কিন্তু এটি আবেদন চলছে সেখানে হচ্ছে দুটি বোলোকে কিন্তু এটা আবেদন চলছে দুটি ব্লকের নাম এখানে উল্লেখ করে দিয়েছে যে কৃষ্ণ আর হচ্ছে চাকদা যে কৃষ্ণ ও ও হতে কিন্তু দুটি বোলো কিন্তু নিয়োগ করা হচ্ছে এবার দুটি ব্লকের মধ্যে কয়টি করে নিয়োগ করা সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এখানে উল্লেখ করে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকদাতে দশটি কৃষ্ণনগরতে বারোটি সম্পূর্ণ স্টেপ এখানে জানিয়ে দিছে কোন পোস্টে আবেদন করতে হবে বি পিতে আবেদন করা হচ্ছে এবার এখানে শিক্ষাগত যোগ্যতা কী সেটা একদম ক্লিয়ারলি বলে দিয়েছে শিক্ষা যোগ্যতা আপনাকে লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট সাথে কী কী লাগবে সেটা উল্লেখ করে দিয়েছে এবার এইখানে বলা হয়েছে যে ওয়ার্কিং ডেস এখানে কিন্তু আপনার পনেরো দিন করে কাজ হবে সেটাও উল্লেখ করে দিয়েছে সাথে কিন্তু আপনাদের এখানে কম্পিউটারের কাজ একটু জানতে হবে প্লাস কিন্তু তোমাদের স্মার্টফোন চালানো অভিজ্ঞতা হলে কিন্তু আপনারা আগে চান্স মানে চান্সটি পাবেন এবার এখানে বয়সের উল্লেখিতভাবে এখানে জানিয়ে দিয়েছে স্টেপ বাই স্টেপ এখানে সাতাশ ইয়ার্স না সরি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ ইয়ার্স হলে আবেদন করতে পারবে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে এবার এখানে বেতন কিন্তু আপনাদের ডেইলি পার ডে মানে তোমাদের তিনশো টাকা করে দেওয়া হবে মাসে পনেরো দিন কাজ হবে ঠিক আছে ডেইলি পনেরোশো টাকা কিন্তু এখানে আপনাদের দেওয়া হবে যে কী কী ডকুমেন্টস লাগবে কী কী সম্পূর্ণ স্টেপ এখানে জানিয়ে দিয়েছে আপনারা সম্পূর্ণ স্টেপ আগে ভিডিওটি ভালো করে দেখে নেবেন এখানে কিন্তু যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বিজনেসের সম্বন্ধে কিছু জানতে হবে সম্পূর্ণ স্টেপভাবে স্টেপ আপনারা ফর্মটি ফিল আপ করবেন কারণ এখানে প্রথমেই আমি বলে দিচ্ছি পিডিএফটি ভালো করে ফর্মটি পড়ে নিয়ে মানে যে বিজ্ঞপ্তি রয়েছে ভালো করে পড়ে নিয়ে তারপর কিন্তু আপনারা আবেদন করবেন না রে কিন্তু আবেদন বেকার যাবে এটা কিন্তু বলে যে শুধু দুটি বলেও কিন্তু আবেদন চলছে আদার্স অন্য কোথাও আবেদন করলে কিন্তু এটা অ্যালাউ হবে না আশা করি ভিডিও বুঝতে পেরেছেন ভালো লাইক শেয়ার করবেন আর ভালো থাকবেন